না তাহলে একটা কাজ করো, তুমি তাহলে আমাকে একটা চুমা দাও। আমি আপনার সঙ্গে তোমার শুটিং চলছে না যে আপনাকে আমি চুমা দিবো, আপনি তো আমার হিরো না, আমি হিরোদের চুমা দিই তাও অন স্ক্রিনে, কারণ এখানে তো সে আমাকে চুমা দিছে, সেটা তো দেখাবে না। ওকে বেয়াদব তো বেয়াদবই বলবে, স্বাভাবিক। বেয়াদব বেয়াদব কে বেয়াদব বলবে না? বেয়াদব মিন্স কি? যার আদব নেই, বে আদব। তো ওর তো আদব নাই আসলে, এবং আমি তো বলবো একটা অশিক্ষিত ছ্যাচরা টাইপের একটা ছেলে আসলে। আর না হলে তো আমি তো বলেছিলাম সে সময় যে আমার থাপড়ানো উচিত, আমার তো এখন মনে হচ্ছে জুতা দিয়ে পিটানো উচিত আমার আসলে। জুতা খুলে মারতে পারতাম, কারণ আমাকে কুকুর বলছে, ওটা সাহস দিছে কেমন কুকুর বলে? নো নো নো, এটা কিন্তু ও আমাকে বলেছিল তার ইয়েতে দেখাবে, মানে ফার্স্ট সাথে কথা বলছি আমি, যেমন এখনো কথা বলছি ভেবে, তো ওটা কিন্তু সে দেখায় নাই। সে যখন অন এয়ারে গেছে এটা কিন্তু টোটালি কিন্তু নাই। সে আমাকে বলছে যে তুমি কি এখন, তুমি মনে করো আমার হট সিটে আর আমি তোমার সিটে, তুমি আমাকে কিছু প্রশ্ন করো। তখন আমি ওনাকে কিছু প্রশ্ন করলাম, করার পরে আমাকে বলে তুমি কি আমার উপরে রাগ করেছো? আমি বলছি আমাকে কি দেখে মনে হচ্ছে আমি এংরি আপনার উপরে? তখন বলছে না তাহলে একটা কাজ করো, তুমি তাহলে আমাকে একটু চুমা দাও। আমি বলছি আপনার সঙ্গে তোমার শুটিং চলছে না যে আপনাকে আমি চুমা দিবো, আপনি তো আমার হিরো না, আমি হিরোদের চুমা দিই তাও অন স্ক্রিনে, বাইরে দিই না। তো পরে বলতেছে যে তাহলে তোমাকে আমি একটা চুমা দিই, আসো হাত দাও। আমি বলছি ওকে ফাইন, আপনি দেন। পরে আমি তাকে হাত বাড়ি দিলাম, বলে আমি তো উঠতে পার, আমি তো ওকে ফাইন, আপনি তো সিনিয়র, যখন চুমাই দিবেন আমি উঠে আসতেছি, লাইক দিস। সে বললো যেটা কিন্তু সে দেখাবে, সে কিন্তু রাখে নাই, কারণ এখানে তো সে আমাকে চুমা দিছে, সেটা তো দেখাবে না। সে সবসময় তো সবাইকে ডমিনেট করে, বুঝে নাই? যদি এখন দেখায় দেয় যে না মানে আমাকে সে এরকম ভাবে কথা বলছে, তার তো ওই ভাবটা আসবে না। মনে করেন আমি যেটা করতে পারবো না সেটা আমি কেন করবো ভাই? তার মধ্যে অন কাইন্ডস অফ ক্রাইম, এটা আমি কেটে 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 দিব, কেন দিব? আমি যেটা করতে পারবো সেটাই আমি ফুটেজটা ধারণ করবো, সেটাই আমি দিব। ও কেটে কেটে দিয়ে আবার বলে আমাকে চেনেই না। ও কেন কেটে দিছে জানেন? কারণ হচ্ছে যে স্ট্যান্ডটা তৈরি করবে যে আমাকে চেনেই না, এটা বলবে, বললে কি হবে আমি একটু চেপবো খেপবো, আপনারা আসবেন সবার সাথে, ওর নামটা একটু হাইলাইট হবো, সেটা চেয়েছে। কিন্তু ও তো বুঝে নাই যে বেশি হাইলাইটস হলে যে ঝামেলায় পড়বো, তো বুঝে নাই আসলে। না আমি সেটা বলি নাই, আমি বলেছি যে সে আমাকে যখন এমন একটা ভাব দেখালো যে চেনেই না বললো, তখন মানে এটা কেন বললো? কারণ কয়দিন আগেই নিকেতন একটা কি বলে এটাকে, নিকেতন একটা হাউস আছে, তার কিছু জিনিস এডিটিং হচ্ছে ওয়েব সিরিজে, তা আমাকে বলছে তুমি ওয়েব সিরিজ করো, চলো আমরা একসাথে প্রডিউস করি। আমি এখন কোনো প্রডিউস করবো না, তাহলে চলো তুমি আর আমি একটা অ্যাক্টিং করি, আচ্ছা ফাইন। তখন আমাকে বলছে চলো তাহলে আমরা ইয়ে করি, রাত হচ্ছে চলো লং ড্রাইভে যাই। আমি বলছি আমি লং ড্রাইভে যাই না, বলে চলো তাহলে ঘুরে আসি কোথাও খাই, এরকম এরকম জাস্ট ফর ফ্রেন্ডলি হিসেবে এভাবে একটা কথা বলেছে এটা। কিন্তু তার আমি কিন্তু কমপ্লেন করি না, আমাকে বলছে লং ড্রাইভে যাও। আমি বলেছি যে সে আমাকে চেনে না, তাহলে এই কথাগুলো কেন আসলো? দুদিন আগে আমাকে প্রপোজাল দিয়ে চলো লং ড্রাইভে যাই, চলো আমরা ওয়েব ফিল্ম করি, চলো কেমন আছে, আমাকে অনেক ফোন দেয়, কেন দরকার ভাই? আমি যেটা চিনি না এটা বলার তো প্রয়োজন নেই আমাকে। সে তো আমাদের রান্নাঘরের ওয়াইফের কাছেও মাফ চাইলো একবার, সে তো সবার কাছেই আসলে মাফ চায়, আমার কাছেও মাফ চাইতে হবে। বয়কট তো বয়কট করাই উচিত, শিল্পীদের সাথে মাফও চাওয়া উচিত বারবার। এবং আমাকে যে ও এত কিছু হলো না বুঝে, ও শুধু হেডলাইন গুলো দেখে দেখে আমাকে কিন্তু পার্সোনালি তাও জিজ্ঞাসা করতে পারতো, মিষ্টি আসলে আমি এটা বলেছি, তোমার কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও। বাট ও এটা না বলে ও কি করলো, আবার আমাকে নিয়ে ভয়েস পাঠালো যে কুকুরের কাজ কুকুর করেছে, এগুলো সেগুলো কামড় দিয়েছে। তো এইগুলো আমার ওর কি আমার কুকুর মনে হয়? তা ভালো কথা, যদি কুকুর মনে হয় তাহলে সেটার জন্য আইনি লড়াইয়ের জন্য রেডি হও ভাইয়া, তুমি নো প্রবলেম, মোস্ট ওয়েলকাম। তুমি এত বড় পাওয়ারফুল কেউ হয়ে যাও নাই যে তোমাকে কেউ কিছু করতে পারবে না। তুমি যদি অন্যায় করে থাকো, আইন কারোর ঊর্ধ্বে না, আইন যত পাওয়ারফুল বলেন পাওয়ারলেস বলেন সবার জন্য সমান। আমি যদি অন্যায় করে থাকি আমার বিচার হবে, সে অন্যায় করে থাকলে তার বিচার হবে, ব্যাপারটা ওখানে। আর আমাকে এসে সরি বললে আমি যে শুনবো এরকমও কিন্তু না, এটা মিউচুয়াল আসতে হবে। আমি দেখা গেল নাও শুনতে পারি, ওর নামে আমি যেটা করার অলরেডি আমার ডান। তো এটাই বাংলাদেশের সবচেয়ে মোস্ট পাওয়ারফুল কে? বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী। সেই তো পাওয়ার কখনো দেখায় না, সেই সবাইকে এত সুন্দর করে জড়ায় ধরে কথা বলে, মানে যে আছে তাকে মোস্ট ওয়েলকাম করে, তার গণভবনে যে যে তার সঙ্গে দেখা করে। তো আমার তো মনে হয় সেই তার পাওয়ারটা শো করে না, তো সেখানে জয়ের মতো লোক পাওয়ার শো করে কিভাবে? তার ওই উৎসটাই তো আমি বের করতে চাই, উৎসটাই আমার জানা দরকার যে সে আসলে কি মানে পাওয়ার, মানে নিজের থেকে মনে করে আমি পাওয়ারফুল এরকম কিছু, নাকি সে পাওয়ার তার আছে কোথাও, সেই উৎসটা তো আসলে আমি দেখতে চাই। এবং আপনাদেরও মানে একটু দায়িত্ব নেওয়া উচিত সাংবাদিক ভাই বোনদের যে তার পাওয়ারটা কোথায়। ওকে বেয়াদব তো বেয়াদবই বলবে, স্বাভাবিক। বেয়াদব বেয়াদব কে বেয়াদব বলবে না? বেয়াদব মিন্স কি? যার আদব নেই, বে আদব। তো ওর তো আদব নাই আসলে, এবং আমি তো বলবো একটা অশিক্ষিত ছ্যাচরা টাইপের একটা ছেলে আসলে। আর না হলে তো আমি তো বলেছিলাম সে সময় যে আমার থাপড়ানো উচিত, আমার তো মনে হচ্ছে জুতা দিয়ে পিটানো উচিত আমার আসলে। জুতা খুলে মারতে পারতাম, কারণ আমাকে কুকুর বলছে, ওটা সাহস দিছে কেমন কুকুর বলে?
মানে আমার আমার এতটুকু প্রশ্ন, কে দিয়েছে ভাই তোর সাহস? হু আর ইউ, অ্যাকচুয়ালি হু আর ইউ? তোর তো এত বড় সাহস কেউ দেয় না। ওরা আমি সামনে বলে জুতা দিয়ে আগে পিটাবো, তারপরে ওর সাথে আমার বাকি কথা হবে। এখন সত্য কথা এখানে সে তো একটা স্ট্যাটাস মেরে দিয়ে চলে গেছে, চলে যে মানে ভাব দেখালো আমি ইউএসএ যাচ্ছি, তো ইউএসএ যাচ্ছে এটা সেটা এরকম, যাতে কথা বলা না লাগে। সে চেয়েছিল যে আমাকে একটু নাড়ায়া ভাইরাল হবে, নাচায়া জিনিসটা এখন একটু ভাইরাল টপিকস, একটু আলোচনায় আছে, আমি একটু এটা করে আমার ছবিতে একটু আলোচনায় আসি। কিন্তু সে তো বুঝে নাই যে আলোচনা করতে করতে নিজেই বিপদে পড়ে যাবে। তো এখন অন্যায় করলে তো অন্যায়ের পানিশমেন্ট প্রয়োজন, তাই না? এই যে মনে করেন যারা খুন করে, সন্ত্রাসী করে, ডাকাতি করে, তারা কেন মনে করেন জেলে আটকানো থাকে, বা তাদেরকে কেন পানিশমেন্ট দেওয়া হয়? আইনটা কাদের জন্য হয়েছে? এদের জন্য। তো সে অন্যায় করেছে, তাকে পানিশমেন্ট তো পেতেই হবে। এখানে সরি বারবার বলে 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 সে সরি বারবারই কিন্তু বলছে সবাইকে, যখনই ধরা পড়ছে অনেক অনেকবার তাকে নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু সরি বলে সে এগেইন সেম থিং করছে কেন ভাই? আর সেগুলো করে সে কি করছে? বাড়ি কিনছে, গাড়ি কিনছে, ভিউ বাণিজ্য তার ডে বাই ডে বাড়াচ্ছে। তো এরকম ওই যে আসলে কথা, পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে। আর আরেকটা কথা, ওর কিন্তু মরার বয়সও হয়ে গেছে অলরেডি, লাইক উনি কিন্তু অনেক সিনিয়র আমাদের, অলরেডি এক পথে কবরে চলে গেছে ভাই। তুই এখন যদি নিজের শো করিস আমি ইয়াং, আমি হিরো হবো তোমার সাথে, সে আমাকে বলছে আমার সাথে হিরো হবে, তার তো আসলে সাকিবের মতো ওই বয়সটা বা ওই লুকসটাও নাই। সাকিবের যেটাই এজ হোক ওর থেকে কম আছে। আর সেকেন্ড কথা হচ্ছে যে ওর যে লুক, সালমান খান শাহরুখ খানের যে লুকস, ওর ভিতরে তো সেই লুকসটা নাই। নিজের এখন একটা ভিডিওতে কিন্তু কয়েকদিন আগে বলেছিল যে সাকিবের সমকক্ষ সে নিজের মনে করে। মনে করলে কি হবে? কারণ আমি যদি নিজের বলি আমি এখন প্রিন্সেস ডায়না মনে করি, আই এম নট সো লাইক দ্যাট, আমি তো ওই দেশে জন্মাই নাই। তো তুমি যা, তুমি নিজেকে তাই মনে করো। আর ওর এখন এত বয়স হয়ে গেছে, ওর এখন ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে যেমন আমার এনে নাড়ানোর কি দরকার? ও শুধু আমাকে না, যার পে তাকে নিয়ে ইনফ্যাক্ট নাড়াইতে থাকে ভাই, কেন? ওর প্রবলেমটা কি? ওর মানসিক সমস্যা আমার মনে হয় ও হচ্ছে অ্যাটেনশন সিকার, এবং ওর মানসিক রোগ আছে, ওর মানে মেন্টাল হসপিটালে দেখানো উচিত আমি মনে করি।